করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। তবে পূজার শুরুতেই বৃষ্টি বাগড়া দিয়েছে কিছুটা। উৎসবের আরম্ভতার কিছুটা করোনামুক্তি ও সবার আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। মহামারীর কারণে স্বাস্থ্যবিধি কড়াকড়ি আর বাজেট কাটছাঁটের কারণে এমনিতে এর আরম্ভ নেই। এর সঙ্গে আবার বৃষ্টির চোখরাঙানি যোগ হয়েছে। খরচ কমিয়ে সবাইকে পূজার আয়োজন এখন সবখানে। সন্ধ্যা আরতির পর মণ্ডপ বন্ধ রাখারও নির্দেশনা রয়েছে। মায়ের কাছে প্রার্থনা, দেশবাসীকে যেন এই করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে মুক্ত করে এবং পরিবার আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখে। অশুভ কাটিয়ে দমন করে শুভকে আগমন জানান মার কাছে। নমস্তে শ্রী নমো নমঃ। মায়ের কাছে একটি প্রার্থনা মাগো, তুমি দরদামে এসেছো আমাদেরকে একটু কৃপা আশীর্বাদ করো, আমরা যত সবাই সুস্থ শরীরে তোমার প্রার্থনা করতে পারি। এইটাই মায়ের কাছে প্রার্থনা। মায়ের কাছে সন্তান কী চায়? আশীর্বাদ চায়, দোয়া চায়, এই তো কথা, এই মায়ের কাছে প্রার্থনা। সত্যিক নিয়ম মেনে এবার পূজা হচ্ছে। এবার দর্শনার্থীদেরও আগ্রহ কম, স্বাস্থ্যবিধি মানতে প্রচার চালানো হচ্ছে। আয়োজকরা জানান, নো মাস্ক নো এন্ট্রিতে এনিতিতে স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সারা বাংলাদেশ না সারা পৃথিবীতেই সকলকে শারদীয় শুভেচ্ছা, মহাষষ্ঠমীর শুভেচ্ছা। আজকে এই চাষারা শ্রী শ্রী গোপালজিওর বিঘ্ন মন্দিরের 100 বছর এই পূজা হচ্ছে। তো এই মন্দিরে আজকে মহাষষ্ঠমী, যে বৈরী আবহাওয়া, আমরা চাই যে মানে শুধু ভরি আবহাওয়া না, এই যে করোনা মহামারী যে বাংলাদেশ পৃথিবী জুড়েই হচ্ছে, সেই মার কাছে আমাদের একটি আকুল আবেদন থাকবে যে মা যেমন এই মহামারী থেকে আমাদের পরিত্রাণ দেয় এবং রক্ষা করে। আর আজকে এই ষষ্ঠমীতে সকলকে শ্রী শ্রী গোপালজিওর মন্দিরের পক্ষ থেকে শুভেচ্ছা, এবং বিশেষ করে যে এই মন্দিরের যে সেবায়েত বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রিস্টানৈক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাস অসুস্থ, আমি এই আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলের কাছে এই দাদার জন্য প্রার্থনা করব, চাই যে দাদা যেমন হচ্ছে এই সুস্থ হয়ে যায় সেই আশা ব্যক্ত করে সকলকে নমস্কার জানিয়ে। আমার নাম কৃষ্ণকুমার আচার্য, সাংগঠনিক সম্পাদক এই শ্রী শ্রী গোপালজিওর মন্দির। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।